चुप चुपि मन केड़े छो तो तुम देखाते बायतुल ज्वेलर्स रुप 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 अपरूप आजादेर मत रूप तुमी केन चुप ঢাকা চলচ্চিত্রে যে কজন অভিনেতা অভিনেত্রীর বদলিতে সমৃদ্ধ হয়েছে তাদের সবার মধ্যে যে নাম প্রথম আসবে সেই নামটি হলো প্রিয় শাবনূর। প্রিয় শাবনূরই মনে হয় প্রথম ও একমাত্র নায়িকা। শৈশবের কথা মনে পড়লেই যার অসাধারণ প্রাণবন্ত অভিনয় চোখ ভেসে ওঠে। প্রিয় শাবনূর হলেন ঢাকা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ যার সাথে আর কারো তুলনা করা যায় না। দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে শাবনূর একজনই হয়। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। উত্তম আকাশ পরিচালিত লাইলি মজনুর লাইলি চরিত্রের জন্য শাবনূরকে বেছে নিয়ে 2010 সালে ঘটনা করে মহরত করা হয় এটিএন বাংলাতে দেখানো হয়। পরবর্তীতে বড় ধরনের বাজেট সমস্যার জন্য সিনেমাটি আর হয়নি। সে যাই হোক, উত্তম আকাশ বরাবরই নায়ক কেন্দ্রিক সিনেমা বানাতেন, কিন্তু তিনি শাবনূরকে নিয়ে যে তিনটা সিনেমা বানিয়েছিলেন তিনটারই উল্লেখযোগ্য চরিত্রটা শাবনূরের এবং তিনটা সিনেমাই খুব ভালো সাথে দর্শকপ্রিয় পেয়েছিল। কে অপরাধী? দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে, ঢাকাইয়া পোলা বরিশাল্লা মাইয়া। উত্তম আকাশ যেমন সিনেমাই তৈরি করুক না কেন, যখনই কোনো চ্যালেঞ্জিং চরিত্র কিংবা বিখ্যাত জীবনে নিয়ে কাজ করতে চাইতেন তখনই সে চরিত্রটার অফার তিনি শাবনূরের জন্য ফিক্সড রাখতেন। কারণ এই উত্তম আকাশে তার একটা সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয় করার সময় শাবনূরের মাঝে অত্যধিক কোনো কিছু কাজ করে দেখে এত ছোট বয়সে সে এত দুর্দান্ত অভিনয় করে দেখাতে পারে, যার জন্য তখন থেকে এখনো উত্তম আকাশ কারো জীবনী বা কালজয়ী চরিত্র নিয়ে কাজ করতে চাইলে প্রাথমিকভাবে শাবনূরের নামটাই ঘোষণা করা হয় বা চলে আসে। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই, সারা জীবন বাঁচব। আসলে শুধু উত্তম আকাশের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ থাকতো শাবনূর, যার জন্য সাদা কালো সিনেমার রিমেক রঙিন ভার্সনের প্রায় সবগুলো সিনেমা শাবনূরকে দিয়ে করানো হয়। বিখ্যাত সিঁড়ি থেকে আনারকলি চরিত্রগুলো শাবনূরকে দিয়ে রূপদান করানো হয়। শ্রীদেবী, মাধুরী, কাজল থেকে শুরু করে ঐশ্বরিয়া পর্যন্ত এসব অসাধারণ অভিনেত্রীদের ক্যারিয়ারের সবথেকে নন্দিত কিংবা জনপ্রিয় কাজটিকেও বাংলায় রূপদানের ক্ষেত্রে শাবনূরকে তাদের প্রয়োজন পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, আহমেদ সফা, শরৎ বাবুর উপন্যাসের কাঙ্ক্ষিত চরিত্রটা থেকে শুরু করে বিখ্যাত নারী সংগ্রামী চরিত্র ইলা মিত্রকেও রূপদানের ক্ষেত্রে প্রথমে করানোড়ানো হয়েছিল শাবনূরের দুয়ারে গিয়েই। এমনকি তখনকার সময়ে যতবার দেবদাস সিনেমাটি নির্মাণের জন্য প্রস্তুত নেওয়া হয়েছিল ততবারই পার্বতী চরিত্রের জন্য শুধু শাবনূরের নামই সবার বলে বেরিয়েছিল। এমনকি কাজী নজরুল ইসলামের সর্বশেষ করা দেবদাসেরও পার্বত্য শাবনূর হচ্ছে বলে সব ঠিক ছিল, কারণ শাবনূর ওয়ান পিস অভিনয়ের দর্শকপ্রিয়তা এবং সৌন্দর্যে শাবনূর একাই যে কোনো অভাব পূরণ করতে পারতেন। সবশেষে বলতে ইচ্ছে হয়, এই সবগুলো কাজই শাবনূর যদি সঠিক সময়ে করে দিত কিংবা সবগুলো কাজ করত, তাহলে চলচ্চিত্রের ইতিহাসে নির্দ্বিধায় শাবনূরের নাম সবার আগে হয়তো স্থান করে নিত। তবুও শাবনূর একজনই হয়। প্রিয় শাবনূর ছিলেন, আছেন এবং থাকবেন, সকল শ্রেণীর মানুষের মনের মনি হয়ে থাকবে। আপনাদের কি মনে হয়, শাবনূর যদি আবার চলচ্চিত্রে ফিরে আসে তাহলে কেমন হবে, সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন।